প্রশ্ন করেছেন, খোলা তালাকের পর ছেলে মেয়ে সংসার করতে চায় তার বিধান কি? জবাব, খোলা তালাক যেই স্বামী থেকে স্ত্রী খোলা নিয়েছে, আবার যদি সেই স্বামীর সাথে থাকতে চায় তাহলে এখানে কোনো ইদ্দতির প্রয়োজন নেই, তারা নতুনভাবে মহর দিয়ে নতুনভাবে বিয়ে পড়াবে, তাহলেই তাদের বিয়ে বৈধ জীবনে ফিরে আসতে পারবে, যদি ছেলের পক্ষ থেকে আগে স্ত্রীকে নিষিদ্ধ হওয়ার তিন তালাক যদি ঘটে না থাকে তাহলে অসুবিধা নেই। আর অন্যজনের সাথে যদি বিয়ে আবদ্ধ হতে চায় তাহলে খোলা সংগঠিত হওয়ার পর এর ইদ্দত হলো এক মাস, এই এক মাস অতীত হলে অন্য পুরুষের সাথেও শরীয়ত সম্মত নিয়ে নিয়মে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, যদি সে গর্ভাবস্থায় না থাকে, কারণ গর্ভাবস্থায় থাকলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত হলো তার ইদ্দত, এরপরে সে অন্য জায়গায় যেতে পারবে। আল্লাহ আকবার। সম্পত্তি বা বাড়ি যদি স্ত্রীর নামে এইভাবে দেওয়া হয়, যতদিন বেঁচে থাকে ছেলে মেয়ে কেউ তার মালিক নয়, ইসলামে তার বৈধতা আছে কি? জবাব, সম্পত্তি বা বাড়ি যদি স্ত্রীর নামে এইভাবে দেওয়া হয়, যতদিন বেঁচে থাকে ছেলে মেয়ে কেউ তার মালিক নয়, ইসলামে তার বৈধতা আছে কি? জবাব, স্ত্রীকে দান করতে পারে, কিন্তু যেভাবে বলা হয়েছে যতদিন বেঁচে থাকে ছেলে মেয়ে কেউ মালিক নয়, এর অর্থ কি? এর অর্থ যদি এই হয়ে থাকে যতদিন স্ত্রী বেঁচে থাকবে স্ত্রীকে আমি একটা বাড়ি দিলাম এবং বললাম যে আমার স্ত্রী আমি মারা যাওয়ার পরেও সে যতদিন বেঁচে থাকবে সে এই বাড়িটাকে ভোগ করবে, ছেলে মেয়ে কেউ মালিক হতে পারবে না, এই ধরনের যদি হয়ে থাকে তাহলে স্বামীর জীবদ্দশায় স্ত্রীকে এরকম গিফট করতে পারে, এরকম দান করতে পারে, অর্থাৎ স্ত্রী মারা গেলে তখন সেটা স্ত্রী মারা গেলে তখন কারা ভোগ করবে, যদি এমন হয় স্ত্রী মারা গেলে তখন আবার এই ছেলে মেয়েরাই সেটা ওয়ারিসি সূত্রে পাবে, এই জিনিসটি একটু গ্যাঞ্জাম সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই এমন করা যেতে পারে, সরাসরি স্ত্রীকে এই ধরনের হেবা বা কোনো দান করতে পারবে যেটি স্ত্রী মালিক হয়ে যাবে, অতঃপর স্ত্রী মারা গেলে সেই সময় যারা তার ওয়ারিস হবে তারা আবার সেটা ওয়ারিসি সম্পদের মতোই পাবে, এভাবে হলে কোনো গ্যাঞ্জামের বিষয় থাকে না। আর যেভাবে প্রশ্ন করা হয়েছে স্ত্রীকে দেওয়া হবে, স্ত্রী তার জীবদ্দশায় এটিকে ব্যবহার করবে, স্ত্রী মারা গেলে তখন হয়তো ওই স্বামীর অন্যান্য ওয়ারিস যারা তারা ভোগ করবে, এই ধরনের দেওয়াটা এটি বিশৃঙ্খলা হইতে পারে। আল্লাহু আলাম। বাবা মায়ের অবাধ্য হলে ছেলে মেয়েকে ত্যায্য করা কি জায়েজ আছে কি না? জবাব, না, জায়েজ নেই। ত্যায্য মানে বলে থাকি আমরা যে সম্পদ থেকে আপনারা ওই ফ্যানগুলি ছেড়ে দিতে পারেন, এসি কি বন্ধ হয়েছে না বন্ধ করে দিয়েছে, শেষ হয়ে গেছে মনে করে ফ্যানগুলি ছেড়ে দাও, যারা যারা ফ্যানের কাছে আছেন সুইচগুলি টেনে দিলেই ফ্যান চলবে, আমরা শেষ করবো হয়তো কাছাকাছি ইনশাআল্লাহ। জবাব, কেবলমাত্র বাবার সম্পদ থেকে সন্তান বঞ্চিত হবে দুই কারণে, সন্তান যদি বাবাকে হত্যা করে তাহলে হত্যাকারী হিসাবে ওয়ারিসি সম্পদ থেকে বঞ্চিত হবে, অথবা সন্তান যদি ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্মে চলে যায় বাবার ধর্মে না থাকে তাহলেও সে ওয়ারিস হতে পারবে না, কিন্তু এই কারণগুলি যদি না ঘটে তাহলে সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করা এটি নিজের জন্য জাহান্নামকে নির্ধারণ করে নেওয়া, এটি হারাম, কখনো বৈধ নয়, এই তেজ্যপুত্র সিস্টেম বৈধ নয়। আল্লাহু আকবার। প্রথম স্ত্রী মারা গেছে, তার এক ছেলে আছে, সে এক বিধবা মহিলাকে বিয়ে করে, তার এক মেয়ে আছে, ছেলের হচ্ছে সৎ মা এবং মেয়ের হলো সৎ বাবা, সৎ ভাই বোন তাদের মধ্যে বিবাহ হবে কি? জবাব, অর্থাৎ প্রথম স্ত্রীর ছেলে আর দ্বিতীয় স্ত্রীর মেয়ে, দ্বিতীয় স্ত্রীর মেয়ে
দুইজনের বাবা, প্রথম স্ত্রীর ছেলের বাবা হচ্ছে এই মহিলার স্বামী, আর মেয়ের বাবা হচ্ছে অন্য পুরুষ, আগের স্বামী। তাহলে এখন এই দুইজনের মধ্যে বিয়ে হবে কি না, যদি তাদের মাঝে এটাই শুধু কারণ থাকে সম্পর্কের, আর অন্য কোনো কারণ না থাকে। এখানে একটি দিক রয়েছে, সেটি হচ্ছে এই মেয়ে যদি তার মায়ের সাথে ওই পুরুষের বিয়ে হওয়ার কারণে ওই পুরুষের বা স্বামীর পোষ্য পুত্র বা পোষ্য সন্তান হিসাবে গণ্য হয়, তাহলে কিছুটা জটিলতা সৃষ্টি হবে। আর যদি এই মেয়ে এখানে না থাকে, ভিন্ন দিকেই থাকে, তাহলে বিয়ে হইতে পারে। আল্লাহ তাআলা আলাম। খতিব খুতবার জন্য মিম্বারে বসেছেন আর মুয়াজ্জিন আজান দিচ্ছে, এই অবস্থায় মুসল্লি সালাত পড়বে না আজানের জবাব দেবে? জবাব, যেহেতু আজানের জবাব এরও গুরুত্ব রয়েছে, আবার দুই রাকাত সালাত পড়ে বসা এরও গুরুত্ব রয়েছে, আবার খুতবা শোনা সেটারও গুরুত্ব রয়েছে। তবে নিয়ম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, কেউ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত সালাত না পড়ে বসবে না। তাই আজানের জন্য অপেক্ষা করে যে শুধু যদি দাঁড়িয়ে থাকে আজানের জবাব দেবে, অতঃপর দুই রাকাত সংক্ষিপ্ত করে বসবে, সেটাও করতে পারে। আবার যদি সে বসে দুই রাকাত সালাত পড়ে বসে যায়, তাহলেও বসতে পারবে, দুটি তার জন্য বৈধ রয়েছে। তবে এমনটিও করলে করতে পারে, ওই মুহূর্তে দুই রাকাত সংক্ষিপ্ত পড়ে বসে যাবে, এরপর আজান চলতে থাকলে সেটিরও জবাব পরবর্তীতে দেবে, এটাও করতে পারে। আল্লাহু তাআলা আলাম। তবে খুতবা চলাকালীন সময়ে আবার আজানের জবাব দেওয়া, দোয়া করা ইত্যাদি সেটি নিষিদ্ধ, কারণ খুতবা চলাকালীন সময় খুতবাই শুনতে হবে, নিজের ব্যক্তিগত দোয়া দুরুদে ব্যস্ত থাকা জায়েজ হবে না। প্রশ্ন করেছেন, কাম খুতবা লি সালাতিল ঈদ কাদ নুকিলা মিন ইবনে বাজ লি সালাতিল ঈদ খুতবাতাইনি মিসলুল জুমআ الآن ماذا نعمل في هذه الحالة؟ জবাব প্রশ্ন হলো, ঈদের কয়টি খুতবা? ইবনে বাজ রাহিমাহুল্লাহ থেকে দুটি খুতবার বর্ণনা পেয়েছি আমরা, তাহলে কি করব? জবাব, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন এবং ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেছেন, ঈদের খুতবা সংক্রান্ত দুই খুতবা সংক্রান্ত যেগুলি বর্ণনা রয়েছে সবগুলি যঈফ, কোনোটাই সহিহ নয়। তাই মনে করি আল্লাহ তাআলা আলাম ঈদের একটি খুতবাই হলো সঠিক। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ জায়েজ বলেছেন, মামলাকায় মক্কা মদিনায় দুই খুতবারই আমল রয়েছে, সেই সমস্ত হাদিসগুলির আলোকে ওজুমার দিকে কেয়াস করে হয়তো জায়েজ বলেছেন, কিন্তু স্পষ্ট কোনো সহিহ হাদিস নেই আল্লাহ তাআলা আলাম। খতিব যখন খুতবা দিতে দাঁড়ায়, তখন ফেরেশতারা সকল কাজ বন্ধ করে খুতবা শোনে। প্রশ্ন, তখন যদি কেউ পাপ করে, তাহলে কি তার পাপ আমলনামায় লেখা হবে? জবাব, কুকুর থাকলে বা কুকুর আসলে সেখানে কি যায় না? কুকুর থাকলে সেখানে কি যায় না? এই জন্য সারা জীবন সাথে করে কুকুর নিয়ে যাবে, যাতে মালাকুল মউত না আসতে পারে। এটাই নাকি সুযোগ হবে? মালাকুল মউতের দায়িত্ব মালাকুল মউত পালন করবে, কুকুর থাকুক আর ঠাকুর থাকুক, পালন করবেই। তো ডানে বামে লেখার দায়িত্ব অন্যজনের, আর খুতবা যারা শোনে তাদের দায়িত্ব অন্য। হাদিসের ভাষায় বোঝা যায়, যারা খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে আসে, তাদেরকে যারা লিখতে থাকে, তারা খুতবা শুরু হলে বসে মনোযোগ সহকারে খুতবা শুনতে, এইগুলি না, ডানে বামে না। যারা অগ্রিম মসজিদে আসতেছে, তাদেরকে যারা লেখেন, রেজিস্টারে লিপিবদ্ধ করেন, তারা দফতর বন্ধ করে দিয়ে খুতবা শোনেন। এই ডানে বামের দফতর বন্ধ না, ওই মসজিদের দফতর বন্ধ করে। আল্লাহ তাআলা আলাম। হাল ইয়াজুজু খুতবাতু আহলি সুন্নাহ ফি মসজিদিন ইয়াখতুবু ফিহি বিল্লুগাল আরাবিয়া ওয়া তুলকা মুহাদারা ক্বাবলাল খুতবা ফাআফিদুনা জাযাকুমুল্লাহু খাইর। হাল ইয়াজুজু খুতবাতু আহলি সুন্নাহ ফি মসজিদিন ইয়াখতুবু ফিহি বিল্লুগাল আরাবিয়া ওয়া তুলকা
মুহাদারা কাবলাল খুতবা। আমরা কি বলেছি, প্রশ্ন করেছেন প্রশ্নকারী যে আহলে সুন্নার মসজিদে আরবি ভাষায় খুতবা দেবে আর আগেই আরবিতে বক্তব্য দিবে খুতবার পূর্বে, এটা কি জায়েজ হবে? জবাব আমরা তো বলেছি এটা কি, এটা বিদআত, আল্লাহ রাসূল সাল্লাম নিষেধ করেছেন। সর্বশেষ প্রশ্ন, যখন তখন প্রস্রাবের রাস্তা দিয়ে ফোটা প্রস্রাব বের হয় এরকম ব্যক্তি কিভাবে সালাত পড়বে? জবাব, এই ধরনের ব্যক্তি, এটি তার স্থায়ী রোগ, তিনি চিকিৎসা নেবেন, যদি সুস্থ হন তো আলহামদুলিল্লাহ, আর যদি দেখা যায় যে এটি কন্টিনিউ হতেই থাকে, সম্ভব নয়, সুস্থ হচ্ছেন না, তাহলে তিনি প্রতি সালাতের আগে পবিত্র হবেন, যে সমস্ত জায়গায় পেশাব লেগেছে বলে মনে হয় সেগুলি ধুয়ে ফেলবেন, অজু করবেন এবং ভিতরে ভালোভাবে কাপড় পরবেন, এরপরও যদি কিছু পেশাব বের হয় সেটি যেন ওই কাপড়েই থাকে, সব দিকে ছড়িয়ে না যায়, এই অবস্থায় তিনি সালাত শুরু করবেন এবং সালাত শেষ করবেন, পরবর্তী আবার সালাতের জন্য আবার তিনি পবিত্র হয়ে অজু করবেন এবং সালাত শুরু করবেন। আল্লাহ তাআলা আলাম। আজকে আমরা আর দীর্ঘ না করে এখানে শেষ করছি, এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা কথা শুনেছি সেগুলি নিয়ে, সেগুলি থেকে যেন আমরা সকলে উপকৃত হতে পারি।